हेलो फ्रेंड्स, ये वीडियोते आमी देखाबो बर्तमाने यूएसडी मूल्य केमन। तो आम्रा सबाई जानी गत जून मास थेके डलारेर मूल्य आसले अनेकटाई बृद्धि पेयेछे। तो आमी जोदि आपनादेर गत एक बछरेर डलारेर मूल्यटा देखाई, आपनारा एखाने लक्ष्य करबेन। एखाने आपनारा देखते पाच्छेन जून मास थेके जूनेर मोटामुटी 6 तारिख थेके डलारेर दाम अनेकटाई बृद्धि पेयेछे। तो पूर्वे किन्तु डॉलर मूल्य अनेक कम छिलो, 85-86 टाका करे छिलो, किन्तु जूनेर 6 तारीख थेके मोटामुटी डॉलर दाम अनेकटाई बृद्धि पेयेछे, 90 टाकार उपरे चले एसेछे। आर बर्तमाने डॉलर मूल्यटा अनेकटाई बृद्धि पेयेछे। आपनारा देखते पाच्छेन आजके 12 आगस्ट, जदि बांग्लादेशी टाइमे 12 आगस्ट, तबे यूटीसी टाइम अनुयायी एटा 11 आगस्टे आमि भिडियोटा तैरि करतेछि। तो आपनारा देखते पाच्छेन बर्तमाने 1 यूएसडी समान बांग्लादेशी 95 टाका। तो এটা যদিও ইন্টারন্যাশনালি ডলারের রেট, কিন্তু আপনি যদি কোনো মানি এক্সচেঞ্জ বা কোনো ব্যাংক থেকে আপনার ডলার কিনতে যান, আপনার কিন্তু ডলারের মূল্যটা অনেকটাই বেশি লাগবে। তো আমি নিজেই 11 আগস্ট প্রায় 4,500 ডলার কিনেছি, যেগুলো 119 টাকা এবং 120 টাকা করে আমাকে কিনতে হয়েছে মানি এক্সচেঞ্জ থেকে। তো এখানে আপনারা কিন্তু ইন্টারন্যাশনালি ডলারের রেটটা দেখতে পাচ্ছেন, কিন্তু বাংলাদেশ থেকে আপনি যখন কোনো মানি এক্সচেঞ্জ অথবা ব্যাংক থেকে নেবেন, তখন কিন্তু আপনার এটার সাথে ট্যাক্স ভ্যাট যোগ হবে, যার কারণে আপনার ডলার অনেক টাকায় কিনতে হচ্ছে। তো আমরা যদি এই গ্রাফটার দিকে ফলো করি, আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠতেই আছে, অর্থাৎ ডলারের মূল্য কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আগামীতে কতটা আরও বাড়বে তা বলা যাচ্ছে না। তো আমি যদি আপনাদের বিগত 5 বছরের ডলারের স্কেলটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কম ছিল, মাত্র 79 টাকা ছিল, এখান থেকে বাড়তে বাড়তে আজ এই পর্যন্ত এসেছে। তো আমি যদি আপনাদের গত 5 দিনের ডলারের রেটটা দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7 আগস্ট ছিল 95 টাকা 16 পয়সা, এরপর 8 আগস্ট এটার মূল্যটা আরও বৃদ্ধি পেয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 95 টাকা 33 পয়সা, এরপর আবার 9 আগস্ট একটু কম ছিল 94 টাকা 72 পয়সা। এভাবে আমরা যদি 10 আগস্ট দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 94 টাকা 88 পয়সা। তো এইভাবে আসলে ওঠানামার মধ্যে আছে। তো আমি যদি আপনাদের গত 10 দিনের স্কেলটা দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা যারা ট্রাভেলার আছি, আমাদের জন্য খুবই হতাশার বিষয়। তো ট্রাভেল করার আগে আপনারা ডলারের দামটা দেখে নেবেন, যেই তারিখে ডলারের দামটা কম থাকবে আপনারা সেই তারিখে ডলার কিনে রাখবেন, এতে করে আপনারা অনেক টাকাই সেভ করতে পারবেন। তো নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শ পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।